সারা দেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কুমিল্লা মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং সাবেক এমপি মোহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া। সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শওকত আলী বকুল। সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু। এ সময় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।